ময়মনসিংহে ধান গম কাটা মাড়াই ঝাড়াই ও বস্তাবন্দি করার মেশিন উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের একটি ধান খেতে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ডক্টর এম এ সাত্তার মণ্ডল। এই যন্ত্র দিয়ে এক একর জমির ধান বা গম কাটতে সময় লাগে 3 ঘন্টা, জ্বালানি খরচ হয় প্রায় 6 লিটার ডিজেল। এটি দিয়ে প্রতিদিন 8 ঘন্টা কাজ করা যাবে। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত।